শর্মিলা শোহাউজের সমস্ত অডিয়েন্সকে আমি বলছি যে তোমরা প্লিজ ব্রহ্মাজানন গোপন কমিটি দেখো 6 মার্চ। তোমরা তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে চিরকাল দিয়েছো বলে আমি আমার ক্যারিয়ারে ভালো কাজ করতে পারছি, তোমাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারছি। ব্রহ্মাজানন দেখো, আই এম ভেরি প্রাউড অফ দিস ফিল্ম অ্যান্ড আই হোপ ইউ উইল ফিল দ্য সেম। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates. তোমার যে ক্যারেক্টারটা সেটা তো পুরোহিতের বটেই, তার সঙ্গে দেখতে পাচ্ছি একদম একটা অলরাউন্ডারের চরিত্র, মানে ঘর সামলাচ্ছ, বাইরে সামলাচ্ছ, তো এটার জন্য প্রিপেয়ার করাটা কিরকম ছিল এক্সপিরিয়েন্স, মানে কিভাবে প্রিপেয়ার করলেন? দেখো, আমি নিজে এমন একজন মহিলার সন্তান, শত্রুপা সান্যাল, যিনি চিত্র পরিচালক, ভেটেরিনারি ডাক্তার, আমাদেরকে বড় করেছেন 2 মেয়েকে, ঘর সামলেছেন, নিজের এনজিও চালান, পত্রিকা বার করেন, তো আমার মনে হয় সবারই ট্যালেন্ট অ্যাকচুয়ালি শত্রুপা সান্যালের থেকে অনেক কম। আমি যাকে দেখে বড় হয়েছি, আমার মা, সে নিজে এত বড় ইন্সপিরেশন যে আমার সবারকে বিল্ড আপ করতে এতটুকুও কষ্ট হয়নি বা অসুবিধা হয়নি। আমার মা ফিল্ম ডিরেকশন করে, সবারই পৌরোহিত্য করে। যেই সময় আমার মা চিত্র পরিচালনা করতে শুরু করে 98 সালে, তখন সাকুল্যে 3 মহিলা চিত্র পরিচালক ছিলেন, আর এখন তো মহিলা পরিচালক বলতে কেউ মানে চোখ কপালে তোলে না। শুধু তাই না, আমার মায়ের অনেক প্রজেক্ট অ্যাকসেপ্টেড হয়নি, তার কারণ মেয়ে ছেলে দিয়ে ছবি বানাবো না এই কথাও তাকে শুনতে হয়েছে। কনভেনশন ব্রেক করা আমি আমার ফ্যামিলিতে দেখে এসেছি, আর ব্রহ্মাজানন গোপন কমিটি সেরকমই একটা মহিলার কনভেনশন ব্রেক করে মহিলা পুরোহিত হয়ে ওঠার এবং পুরোহিত হিসেবে কাজ করবার গল্প। তাই জন্য আই হ্যাভ থারলি এনজয়েড প্লেয়িং শবরি, অ্যান্ড আই রিয়েলি হোপ যে অডিয়েন্সও সেই জার্নিটা কোথাও না কোথাও এনজয় করবে। এখানে পৌরোহিত্য ছাড়াও আরও অনেক টপিক নিয়ে বলা হয়েছে, যেরকম মেনস্ট্রুয়েশন বা সোশ্যালে যে সমস্ত স্টিগমাগুলো আছে, তো সেটা নিয়ে কী বলবো? পৌরোহিত্যের সাথে মেনস্ট্রুয়েশনের একটা খুব বড় সম্পর্ক আছে, তার কারণ এটা মনে করা হয় যে যেহেতু মেয়েদের পিরিয়ডস হয়, মেয়েদের মাসিক হয় বলে মেয়েদের নারী দেহ শুচি নয়, ওই জন্য নারীর কোনো অধিকার নেই যে সেই ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করবে। এবার এটা তো একটা ভুয়ো ধারণা, এবং সেই ডায়লগটা রয়েছে যে মা শারদা তার মাসিক চলাকালীন পুজো করতেন, রান্না করতেন, আমরা মা শারদাকে ঈশ্বরের স্থানে রেখেছি। সবারই কিন্তু ঈশ্বর নয়, মানুষ, কিন্তু সবারের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যেইসব স্টিগমাগুলো আমরা ধরে রেখেছি মনের মধ্যে, যে ময়লাগুলো পরিষ্কার করতে পারছি না, সেগুলো ঝেঁটিয়ে পরিষ্কার করে বিদায় করতে, কারণ সে একজন সংস্কৃত প্রফেসর, তাই সে যে মন্ত্র পাঠ করে সে প্রত্যেকটা মন্ত্রর মানে জানে, সে কী বলে। অ্যান্ড কোথাও শাস্ত্রে লেখা নেই যে মেয়েরা পুজো দিতে পারবে না, মেয়েরা পুরোহিত করতে পারবে না। ইনফ্যাক্ট বিয়ের মন্ত্রগুলো একজন মহিলার লেখা, তো সেই জন্যে আমার মনে হয় যে মানুষ এগুলো জানে না বলে কোথাও না কোথাও এই ভুয়ো ধারণাগুলো ধরে রেখেছে, এবং ব্রহ্মাজানন গোপন কমিটি দেখলে হয়তো অনেকে ধারণাগুলো ঝেড়ে ফেলতে পারবে। তো ছবির ট্রেলারে একটা পোর্শনে দেখলাম যে তোমাকে বলছি সোহম যে আর কী কী লুকিয়েছো, যে সব কিছু যে তুমি করেছো ছবির মধ্যে, সেটা কি একটু মানে হাইড অ্যান্ড সিক গেম ছিল? একদমই, সেই জন্যই ছবিটার নাম ব্রহ্মাজানন গোপন কমিটি, এবং ছবিটা কিন্তু আসলে আদৌ একটা মজার ফ্যামিলি ফিল্ম। সেখানে অনেক সাবজেক্ট নিয়ে আমরা কথা বলেছি ঠিকই, কিন্তু সবারই যখন এমন একটা পরিবারে তার বিয়ে হয় যেখানে সে বোঝে যে এদের গোড়া মেন্টালিটি ভাঙা এত সোজা নয়, তখন সে ডিসিশন নেয় যে এটা একটি গোপন কর্ম হিসেবেই থাকবে, এবং হাউ দ্য ফিল্ম আনফোল্ডস ইজ দ্য ফিল্ম। তুমি তোমার ফ্যামিলিতে এবার যখন কোনো কাজ হবে যেখানে পুরোহিত লাগবে, মহিলা মানে দিয়ে করাবে? আবার হ্যাপিলি ডু ইট, কিন্তু আমার মনে হয় যে নন্দিনীদি এত সুন্দর করে বিয়ে করায় যে আমি নিজে চাইবো, আমি যদি হিন্দু মতে বিয়ে করি তাহলে নন্দিনীদি আমার বিয়ে দিক, এবং সে তার নিজের মহিলা যারা সাথী রয়েছে তাদের সাথে নিয়ে এসে সে গান করে, রবীন্দ্রসঙ্গীত ইনক্লুড করে আমার বিয়ে দিক, আমি সেটাই চাই। তো এখন কি তার সম্ভাবনা আছে, যেহেতু ভালোবাসার মাস চলছে? ভালোবাসার মাস চলুক, আমার জীবনে সর্বক্ষণই ভালোবাসা থাকে। তোমার ফ্যান্সরা হ্যাপি হয়ে গেল এখন বিয়ে করছো না? আমার ফ্যান্সরা এখন অনেক কিছু বছর হ্যাপি থাকতে পারে, রিতাবের কাছে এখন ক্যারিয়ারের থেকে গুরুত্বপূর্ণ স্বামী আর নেই। এবার যে লাস্ট কোয়েশ্চেন যেটা করবো সেটা হচ্ছে, এই ছবিটা কি মানে সোসাইটিতে কি আমরা এবার দেখতে পারবো যে মহিলা পুরোহিত এবার পুজোতে মানে পুজো করবেন, দুর্গাপুজো বা বিভিন্ন যে পুজোতে? নিশ্চয়ই সেটা আমরা দেখতে পাবো। এবং সরস্বতী পুজোর সময় আমরা একটা চ্যালেঞ্জ করেছিলাম, সেখানে আমরা অনেক ভিডিও এবং ছবি পেয়েছিলাম যেখানে মহিলা পুরোহিতরা পুজো দিচ্ছে কলেজে, স্কুলে, এবং উই ওয়্যার সো প্রাউড যে সামথিং লাইক দিস ইউ নো হ্যাপেন্ড, অ্যান্ড আই হোপ যে এটা দেখে অনেক মেয়েরা, মহিলারা সাহস পাবে এইটা লোকজনকে আঙুল তুলে দেখাতে, যে মেয়েরা যদি স্পেসে যেতে পারে, ক্রিকেট খেলতে পারে, হকি খেলতে পারে, পুজো দিতে পারবে না কেন? Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.